ল ব্যারেট রেজিস্টার্ড আইনি প্রতিষ্ঠান। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা কোর্ট, ক্রেতা সুরক্ষা আদালত এবং ভারতবর্ষের প্রভৃতি কোর্টে যে কোনো আইনি সমস্যায় আপনাদের পাশে আমরা সর্বদা। ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজকে যে ভিডিওটা দেখানো হবে সেটা খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও, তাই জন্য অনুরোধ করা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য। স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। আর এই সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে আপনাদের স্ক্রিনে দেখতে কিংবা অন্যান্য সংক্রান্ত ভিডিও জানার জন্য আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করুন। আর এই সংক্রান্ত যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে, যেগুলো 03379603549, 9831493933, 7003431764, 6289768070, কিংবা ইমেল যেটা রয়েছে law@007lawfirm@gmail.com সঙ্গে যোগাযোগ করতে পারেন, কিংবা অফিসেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন। নমস্কার, ল ব্যারেট ল ফার্মের তরফ থেকে আজ যে ভিডিওটা করা হচ্ছে সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, তো পুরো ভিডিওটা ওই জন্য আপনাদের প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আজকে যে আমাদের ভিডিওর বিষয় সেটা হলো স্মার্টফোন পাসওয়ার্ড যদি আপনি ভুলে যান তাহলে কীভাবে আপনি সেই স্মার্টফোনটা উইদাউট পাসওয়ার্ডে আপনি ট্র্যাক করতে পারবেন, মানে আপনি কী করে ইউজ করতে পারবেন, ব্যবহার করতে পারবেন, তো সেই বিষয়ে আজকে পুরো ভিডিও, তাই জন্য অনুরোধ করা হচ্ছে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখবেন এবং কেমন লাগলো সেটা আপনি আমাদের কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। স্মার্টফোন পাসওয়ার্ড পাসওয়ার্ড প্যাটার্ন সব ভুলে গিয়েছেন, এই সহজ উপায়গুলি যেগুলো আপনাদের জানানো হচ্ছে সেগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনি আনলক করতে পারবেন স্মার্টফোনটা, মুহূর্তের মধ্যেই আপনি স্মার্টফোন খুলে ফেলতে পারবেন কি আনলক করতে পারবেন। যদি আপনার পাসওয়ার্ড জাতীয় স্ক্রিন লক ছাড়াই কখনো কোনো ফোন আনলক করার প্রয়োজন হয় তখন আপনি কি করবেন, এমন পরিস্থিতিতে আপনি মোবাইলের দোকানে বা সার্ভিস সেন্টার যেখানে আছে সেখানে গিয়ে ফোনের লক খোলার চেষ্টা করবেন, কিন্তু সেখানে এমনি গেলেই তো হবে না, সেখানে গেলে আপনাকে সময় দিতে হবে, দূরে যেতে হবে, কিন্তু যেটা আপনাদের বলা হচ্ছে যদি আপনারা নিজেরা করতে পারেন তাহলে আপনি ঘরে বসেই করতে পারবেন, যার জন্য আপনাকে মোটা টাকাও খরচ করতে হবে না। কিন্তু আপনি যদি কোনো সার্ভিস সেন্টারে গিয়ে কি দোকানে গিয়ে করেন তার জন্য আপনাকে অনেক মোটা টাকাও খরচা করতে হবে। এই উপায়গুলি যেগুলো আপনাদের বলা হচ্ছে এবারে সেগুলির সাহায্যে আপনি কয়েক মিনিটেই বাড়িতে বসেই আপনার ফোনের লক খুলে নিতে পারবেন। স্মার্টফোন সকালে স্মার্টফোন আনলক উইদাউট পাসওয়ার্ডের ব্যাপারে বলা হচ্ছে যে সকালে ঘুম থেকে উঠা থেকে রাতে বালিশে মাথা দিয়ে শোয়ার মানে অবধি আপনারা সবসময় মানে মাথায় মানে যেটা বলা হচ্ছে সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে বালিশে মাথায় চোখ বোঝা অবধি সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটাই হলো মোবাইল। আর এই স্মার্টফোনের যুগে 8 থেকে 80 সকলেই কম বেশি নিমগ্ন ওই মুঠোফোনের কি মোবাইল ফোনের স্ক্রিনে। সত্যি স্মার্টফোন আজকাল জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হয়ে উঠেছে। এখন অনেক ব্যক্তিগত নথি, ফটো, ভিডিও, ব্যাংকিং অ্যাপ, ইমেল আর দরকারি তথ্য থাকে মোবাইল ফোনে, তাই সবাই ফোনে পাসওয়ার্ড রাখে, প্যাটার্ন লক লাগিয়ে রাখে, অনেকের ফোনে আবার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বা ফেস আনলকেরও ফিচার্স রয়েছে। কিন্তু আপনি যদি পাসওয়ার্ড প্যাটার্ন পিন ভুলে যান, পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন কিংবা পিন যদি ভুলে যান তাহলে দরকারের সময় ফোন ব্যবহার করতে পারবেন না। যদি আপনার পাসওয়ার্ড জাতীয় স্ক্রিন লক ছাড়াই কখনো ফোন আনলক করার প্রয়োজন হয় তখন কি করবেন, এমন পরিস্থিতিতে আপনি মোবাইলের দোকানে বা সার্ভিস সেন্টারে গিয়ে ফোনের লক খোলার চেষ্টা করবেন, যার জন্য আপনাকে মোটা টাকাও খরচ করতে হবে, তবে সেটা যদি বাড়িতে বসে নিজেই করতে পারেন তাহলে কেমন হয়। এই যে উপায়গুলো আপনাদের বলা হচ্ছে সেগুলির সাহায্যে আপনি কয়েক মিনিটেই বাড়িতে বসেই আপনার ফোনের লক খুলে নিতে পারবেন। আরেকটি উপায়ও আছে, পাসওয়ার্ড কিংবা প্যাটার্ন ছাড়াও অ্যান্ড্রয়েড ফোন
আনলক করতে যদি আপনি চান, চাইলে আপনি অন্য একটি স্মার্টফোন থেকে গুগল ফাইন্ড মাই ডিভাইস অ্যাপের ওয়েবসাইটে ব্যবহার করেও দেখতে পারেন। ওয়েবসাইটটি খুলে আপনি যে মোবাইলটি আনলক করবেন তাতে কানেক্ট থাকা জিমেল আইডি দিয়ে লগ ইন করতে পারেন। তারপর গুগল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক থাকা স্মার্টফোনগুলির নামের তালিকা দেখতে পাবেন। একটি ফোনে থাকলে একটি নামই দেখাবে। আপনি নির্দিষ্ট স্মার্টফোনে ট্যাপ করলেই আরও একটি উইন্ডো খুলবে। ওখানে একটি অস্থায়ী কোড লিখতে হবে এবং উপরে থাকা থ্রি ডট আইকন থেকে লক বাটনে ক্লিক করতে হবে। তারপরই শেষ ধাপ, লক থাকা ফোনে ওই একই কোড দিয়ে সিলেক্ট করুন। আপনার লক হয়ে থাকা স্মার্টফোনের স্ক্রিন আনলক হয়ে যাবে। তখন আপনি আপনার যে আনলক স্ক্রিন যেটা করার দরকার ছিল, লক স্ক্রিন খুলে যাবে, তা আনলক হয়ে গেল স্ক্রিনটা। তখন আপনি নিজের মতন করে প্যাটার্ন করে মনে রাখবেন কি পিন দেবেন, সেটা আপনাকে মনে রাখতে হবে। এখানে বলা দরকার আর এক রকমভাবেও এটা আনলক করা যেতে পারে। সেখানে সেটার জন্য প্রথমেই জানানো দরকার যে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাকাউন্ট লগ ইন থাকা কিন্তু প্রয়োজন। যদিও নতুন ফোন প্রথমবার খুললেই গুগল অ্যাকাউন্ট কানেক্ট করতেই হয়, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে গুগল অ্যাকাউন্ট লগ ইন করা থাকলে আপনি আপনার সেট করা পাসওয়ার্ড বা প্যাটার্ন জাতীয় স্ক্রিন লক ছাড়াই ফোন আনলক করতে পারবেন। বারবার চেষ্টা করেও ব্যর্থ হলে স্ক্রিনে উপস্থিত ফরগেট প্যাটার্ন অর পাসওয়ার্ড ক্লিক করবেন। তারপর সেখানে ক্লিক করে লগ ইন করবেন ফোনের সঙ্গে সেট থাকা গুগল অ্যাকাউন্টে। সেই সময় ফোনে যেন অবশ্যই ইন্টারনেট অন থাকে, এতে ফোন আনলক হয়ে যাবে এবং নতুন পাসওয়ার্ড বা প্যাটার্ন সেট করার অপশন থেকে আপনি আবার সেটি নিজের মতন বদলে নিতে পারবেন। থ্যাংকিং ইউ অল। ব্যারেটের তরফ থেকে আজ যে ভিডিওটা দেখানো হলো সেটা দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং প্রচুর শেয়ার করুন, যাতে করে অন্যান্যরাও দেখে উপকৃত হয়। এই সংক্রান্তিত আরও যদি ভিডিও দেখতে চান কিংবা ইনফরমেটিভ ভিডিও কিংবা লিগাল অ্যাওয়ারনেসের উপর যে ভিডিওগুলো আমরা আপলোড করি সেগুলো দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবং যদি অন্যান্য বিষয় জানার থাকে কিংবা এই বিষয়ে জানার থাকে কিছু, তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।